দুই বাংলায় কোনো সাকিব খানের ধারে কাছে কেউ নাই এখন। জিতে ছবি 15 দিনের দিনকে আমার সাকিব খান একদিন হয়, সেটা সাকিব খান আরও 50 বছর চালাইবে, সে রজনীকান্ত সেও এই পর্যন্ত চালাইবে, আমরা যদি না ছেড়ে না ছেড়ে দিই তাহলে। যতদিন সাকিব খান আছে ততদিন সাকিব খানের পিছনে এই ছবি দেখবো, তার ছবি নিয়ে গর্ব ঠর্ব, এইটাই আমার লক্ষ্য। লক্ষ লক্ষ কোটি যদি সাকিব খান আছে, আমরা নয় কয়েকদিন থেকে ভালোবাসি, নয় 20 বছর, তারা যারা 25 বছর থেকে ভালোবাসে তারা তো আরও, তারা প্রথম থেকে ভালোবাসছে, তাদের দ্বারা আমরা নগণ্য কিছুই না। নায়ক সবাই, কিন্তু নায়কের মতো নায়ক কয়জন? এটা একটা ভালোবাসার নাম সাকিব খান, আমরা একটা ভালোবেসে নামটা দিছি। এটা যার ভক্ত, যারা ধরো শাহরুখ খানের তারা এসআরকে নাকি বলে, তারা মানে যার যেটা ভালো লাগে সেটাই তারা বলে, যে এসআরকে ফ্যান গ্রুপ, আমরা ধরো এরকম সাকিব খান গ্রুপ দিছি। আমি 7 বারই টিকিট কেটে ঢুকতে পারছি, আর 7 বারই কাটছি আমার টাকা দিয়ে। পরে লাস্টে যে সাকিব খানের সাথে ওই শোটা, সেটাও আমরা প্রায় 8 ঘন্টা বসেছিলাম, লাস্ট মোমেন্টে আমরা 10টার পর ঢুকছি, যেখানে 7টার পর শো শুরু হয়েছে, সেখানে আমরা 3 ঘন্টা পর ঢুকাইছি ওখানে। সাকিব খানের জন্য সব করতে পারবো, সব কিছু করতে পারবো। হ্যাঁ, পেয়েছি না, এই যে তুফানের মতন ছবি পেয়েছি, প্রিয়তমার মতন ছবি পেয়েছি, রাজকুমারের মতন ছবি পেয়েছি, ওয়ার্ল্ড ক্লাস শিকারীর মতন, খুনিশিকদের মতন, এইগুলো ছবিগুলো পেয়েছি, আর কী চাই? হ্যাঁ, আমার বন্ধুবান্ধবের সাথে তো তল শেয়ার হয়েছে, তাদের সাথে সম্পর্ক নষ্ট করছি, এখনও সম্পর্ক নাই বলতে গেলেই, দুইজনের কাছে 100 বন্ধু থাকলে মধ্যে 98 জনের সাথে সম্পর্ক নাই। মেনেছে, একজন লোকটা যদি প্রচণ্ড ভালোবাসে তখন বন্ধু বন্ধু ও মানায় না, ওগুলো ভুলে যাওয়াই হয়। বন্ধুবান্ধব যদি আমার পক্ষে না থাকে, আমার পক্ষে যদি কথা না কয়, সেই বন্ধু তো কোনো কাজে লাগবে, যে আমার পছন্দের জিনিসটা যদি কিছু না বলে। এই যে বাংলাদেশে শিক্ষিত হার নয়, এই যে 10 বছর ধরে হয়েছে, এর আগে তো মেট্রিক বেশ ধরো এক ঢাকা শহরে 5 জন পাইতো না, পাইতো 20 থেকে, সেইটাই সন্দেহ ছিল। আর এখন একটা ঘরে 3 জন মানুষ থাকলে 6 জন থাকতো মেট্রিক পাশে। এখন কি কথা বলতেছেন? আগে যারা ছবি কত রিক্সাওয়ালাই তো ছিল তখন, আগে বস যে একটা কথা বলছে যে আমি রিক্সাওয়ালা যদি বলে সাকিব খান রিক্সাওয়ালা নায়ক, তাহলে তখনও আমি হ্যাপি হই, যে আমি অক্লান্ত পরিশ্রম করে একটা লোক আসছে, আমি একটু বিনোদন দিতে পারছি তারে, এটা আমার জন্য কর্ম, এটা ধর্ম, যাই বলেন এটা। এখানেই আমি দেখলাম কয়েকজন মহিলা যে বাজারে টাকা দিয়ে যে ছবি দেখতে আসছে, প্রিয়তমা ছবিটা দেখছে, আমি ছিলাম যখন এই সাক্ষাৎকারটা তো তখনও ছিলাম, এর আগের বার যখন সাক্ষাৎকার তখনও ছিলাম। সাকিব খানের সাথে 3 বার দেখা হয়েছে, এই যে তার সাথে কালি গতকাল হাত মিলেছি। মেনেছে, বাংলাদেশে নায়িকা এখন যারা যাগে কার্তি, যা ওনার দিয়ে কার্তির এখন নাই, সময় নেই, একটা নায়িকার লিমিট আছে, ধরো মাহে মাহির যে বিয়ে করে চলে গেছে, ধরো তারপর বুবলি বলেন, তারপর পরিমণি বলেন, সে বিতর্ক একটা আছে, নায়িকা নাই বলতে পূজা শ্রী বাদে আর বাংলাদেশে নায়িকা নাই, সবাই বিতর্কই আছে। নায়িকা হিসেবে সে যে একটা ভালো কাজ করবে তার সে বিতর্কই আছে, কীভাবে করবে কাজ সাকিব খান? এখন সাকিব খান নতুনদের সুযোগ দিতে পারে এইটাই বলতে পারি, পুরানদের কাছ থেকে আমরা আশা করতে পারি না কিছু। না, বাংলাদেশে সাকিব খানের সাথে দক্ষতার মতো নাই, কলকাতায়ও নাই, বলিউডের সাথে টক্কর দিতে পারে। এই জিতে ছবি 15 দিনের দিনকে আমার সাকিব খান একদিন হয়, সেটা দুই বাংলায় কোনো সাকিব খানের ধারে কাছে কেউ নাই এখন। এখন ধারে কাছে কেউ জনপ্রিয়তা সাকিব খানের কাছে নাই। সাকিব খানের যে একদিনের যে ইনকাম হবে একটা ছবি থেকে, সেটা 15 দিন হবে না বাংলায় কোনো নায়কের না, আমি নাম না বলি, কোনো নায়কের হবে না। সাকিব খান আরও 50 বছর চালাইবে, সে রজনীকান্ত সেও এই পর্যন্ত চালাইবে, আমরা যদি না ছেড়ে দিই তাহলে। লক্ষ্য, যতদিন সাকিব খান আছে ততদিন সাকিব খানের পিছনে এই ছবি দেখবো, তার ছবি নিয়ে গর্ব ঠর্ব, এইটাই আমার লক্ষ্য। যতদিন সাকিব খান আছে ততদিন এরকম চলবে, পরিবারের জন্য তো করাই লাগবে, সেটা আছে, সেটা ঠিক আছে। তারপর সাকিব খানের যখন ছবি আসবে, তার কোনো আপডেট আসবে, তা সেটা আমি দেওয়ার পর পরিবার নিয়ে ভাবব। সাকিব খানের নিয়ে নেগেটিভ কথাগুলি এক মুহূর্তে তার এখানে বই আমার সাথে বাজাবাজি লেগে যায়, ধরো প্রেমের শেষে যদি কিছু বলে তখনই লেগে যায়। এটা 5-7 বছর আগে থেকে আমাদের একটা গ্রুপ খোলা হয়েছে, যে বিজয় সাকিব খান যারা সবাই, এর আগে এই নামটা ছিল না, 5-7 বছর থেকে নামটা ক্রিয়েট হয়েছে। না না না, সাকিব খান আমরা তৈরি করিনি, আছে আমরা এটা অংশগ্রহণ করছি শুধু, এটা আমরা করিনি তৈরি।